আমরা WBG 2020 আলোচনা শুরু করেছি। বিভিন্ন চ্যাপ্টার থেকে আমরা প্রশ্ন করছি, পাঁচটি পাঁচটি করে আরো প্রশ্ন দেওয়া হবে। তো আজকে আমরা সার্কুলার মোশন বা বৃত্তীয় গতি থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। প্রথম প্রশ্ন, এ পার্টিকেল রোটেটস সাচ দ্যাট ইটস অ্যাঙ্গুলার অ্যাসেলারেশন ভ্যারি 2W = ω0, দেন দ্য টাইম ডিপেন্ডেন্স অফ দ্য অ্যাঙ্গুলার ভেলোসিটি। তাহলে অ্যাসেলারেশনটা বলছে কি, যে অর্থাৎ একটা বস্তুর কৌণিক ত্বরণ নিয়ে এমনভাবে ঘুরছে যে 2ω মানে = ω0। তো তাহলে কৌণিক বেগের উপর কিভাবে নির্ভর করবে? তো মানে দুটো ব্যাপারটা এই জায়গাটা, এখানে একটা জিনিস বলার আছে যে অ্যাঙ্গুলার ভেলোসিটি যদি করি তো সেখানে অ্যাঙ্গুলার ভেলোসিটি যে সিস্টেমটা, অ্যাঙ্গুলার ভেলোসিটি সিস্টেমটা কি হচ্ছে এইটা এখানে একটা জিনিসই বুঝতে হবে, যে কৌণিক ত্বরণ বলতে কিন্তু আমরা আলফাকে বুঝি। কৌণিক ত্বরণ বলতে কিন্তু আমরা আলফাকে বুঝি। তাহলে কৌণিক ত্বরণ বলতে যদি আমরা আলফাকে বুঝি, ঠিক আছে, তো কৌণিক ত্বরণ বলতে যদি আমরা আলফাকে বুঝি, তাহলে এখান থেকে একটা জিনিস এখানে পরিষ্কার, এখানে একটা জিনিস আমরা নোট করে নিই, সেটা হলো এখানে দেওয়া আছে যে রোটেটস সাচ দ্যাট অ্যাঙ্গুলার অ্যাসেলারেশন α = kT, এটা এখানে তোলা হয়নি। তো আলফার মান কি দেওয়া আছে, kT, যেখানে টি হচ্ছে টাইম, এবং ভ্যারি করে কি 2W থেকে ω0, মানে দুটো যদি হচ্ছে কৌণিক বেগ যোগ হয় তাহলে ω0 হয়। তার মানে কৌণিক বেগটা ভ্যারি করছে কার উপর, যে ওমেগা থেকে ω0-র উপর। কৌণিক ব্যাগটা ভ্যারি করছে কার উপর, ওমেগা থেকে, সরি উল্টো, ω0 মানে একদম আদি বিন্দুতে যে হচ্ছে কৌণিক ব্যাগটা, ω0 থেকে ওমেগার উপর। কারণ এই ω0-তে একটা হচ্ছে ω0-0 এবং তারপর একটা ওমেগা, এই দুটোর মানই কিন্তু আলটিমেটলি একদম প্রথম বিন্দুতে যে ω0 তার মানের সমান। তাহলে এখান থেকে যদি আমরা করি যে α = kT, তাহলে আলফা মানে কি, যদি কৌণিক ত্বরণের সাথে যদি আমরা কৌণিক বেগের সম্পর্ক রাখি তাহলে α = dW/dt, তাহলে dW = kT dt। তাহলে যদি ইন্টিগ্রেশন করি তাহলে এখান থেকে কি পায়, kT dt। তাহলে ওমেগা যদি আমরা করি তাহলে আমরা কি বলতে পারি, ω0 to ω, আর টিটা তাহলে কোথা থেকে শূন্য হবে, শূন্য থেকে টি বিন্দুতে। তাহলে এখান থেকে আমরা কি পাই, ω - ω0 = kT² / 2, kT² / 2। তাহলে এখান থেকে আমরা ω = কি পাই, ω0 + kT² / 2। তো এইরকম ভাবে আমরা বিয়ের দাগের যে প্রমাণটা সেটা আমরা হচ্ছে, অর্থাৎ বিয়ের দাগের যে উত্তরটা সেটা আমরা বার করতে পারলাম। অনেকে এই ব্যাপারটা বুঝতে পারছে না যে দুটো বা কৌণিক বেগের সেম দুটো ভেলোসিটি নিয়ে প্রথম কৌণিক বেগটা শুরু করবে, দ্বিগুণ বেগ নিয়ে, তাহলে ভ্যারি করবে কি, ω0 থেকে ω-র মধ্যে। এরপরে যদি কারোর বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাতে পারে। চলে আসবো আমাদের দ্বিতীয় প্রবলেমে, আমরা দ্বিতীয় প্রশ্নে, দ্বিতীয় প্রশ্নে বলা আছে হোয়াট উইল বি দ্য অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ দ্য ডিরেশনাল মোশন অফ দ্য আর্থ সো দ্যাট দ্য ওয়েট অফ এ বডি অ্যাট এ ইকুইটোরিয়াল রিজিয়ন ইজ হাফ অফ প্রেজেন্ট ওয়েট। অর্থাৎ পৃথিবীর আহ্নিক গতির জন্য কৌণিক গতিবেগ কী হবে যদি সমময়ী অঞ্চলে কোনো বস্তুর ওজন বর্তমান ওজনের অর্ধেক হয়। তো আপাত ওজন মানে কি, আপাত ওজন মানে প্রকৃত ওজন মাইনাস বস্তুর উপর ক্রিয়াশীল যে অপকেন্দ্র বল। তাহলে আপাত ওজন কি বলেছে, অর্ধেক হয়। তাহলে যদি mg, প্রকৃত ওজনকে যদি আমরা mg ধরি তাহলে আপাত ওজনকে আমরা কি ধরবো, ½mg মাইনাস বস্তুর উপর যে ক্রিয়াশীল অপকেন্দ্র বল। তাহলে ½mg মানে কি, 0.5mg। তাহলে এখান থেকে কি পাওয়া যায়, m ω² r = 0.5mg। তাহলে mm কেটে গেল, তাহলে ω² r = g/2, ω² r = g/2। এবারে জাস্ট মানটা বসিয়ে দিতে হবে, কিসের মান বসাতে হবে, সেই যে কিসে, অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার ভেলোসিটি সবকটা যদি মান বসিয়ে দিই, √g/2r মানে কি, 9.82 × 6.4 × 10⁵। তাহলে এইরকম গেল। তো এই মানটা যদি আমরা এখানে সবকটা মান যদি বসাই তাহলে এখান থেকে আমরা কত মান পাবো, পাবো 7/8 × 10⁻³। তো 7/8 মানে কি, 0.9 × 10⁻³। তাহলে এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট।
তো এই রকম ভাবে আমরা আজকে দ্বিতীয় প্রশ্ন আলোচনা করলাম। প্রত্যেক ছাত্রছাত্রীকে অনুরোধ করব যে পেন ড্রাইভ যে কোর্স WBG যে পেন ড্রাইভ কোর্সের ব্যবস্থা করা হয়েছে প্রত্যেকে নিয়ে নাও, খুবই সামান্য মূল্যে এই পেন ড্রাইভ কোর্স নিয়ে নাও, এবং তার পাশাপাশি যে নোট আছে সেই নোটগুলো তোমরা দেখে পড়াশোনা করতে থাকো, অবশ্যই তোমাদেরকে হেল্প হবে। আমি অনেকবারই এই ক্লাসে বা আগে এই নিয়ে বলেছি, এই জন্য আর বারবার বলছি না, বারবার অনুরোধ করছি যে WBG যে পেন ড্রাইভ ক্লাস আছে সেটা তোমরা নিয়ে নাও, এবং তার সাথে যে নোটগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের অনেক হেল্প হবে। চলে আসবো আমরা তৃতীয় প্রশ্নে। তৃতীয় প্রশ্নে বলা আছে পার্টিকেল ইজ মুভিং উইথ এ ইউনিফর্ম স্পিড ভি অন এ সার্কুলার পথ অফ রেডিয়াস আর দ্য রেশিও অফ দ্য চেঞ্জ ইন অ্যাক্সেলারেশন ইজ গোয়িং ফ্রম এ টু বি অ্যান্ড এ টু সি ইজ। অর্থাৎ একটা বস্তু সুষম বেগ ভি নিয়ে আর ব্যাসার্ধে বৃত্তপথে ঘুরছে, তাহলে এ থেকে বি এবং এ থেকে সি তে যাওয়ার অনুপাত কত নির্ণয় করো। তো এ থেকে বি তে যাওয়ার সময় কণার ত্বরণের পরিবর্তন কত হবে, ডেল এ ওয়ান যদি আমি করি, যদি আমরা এ থেকে সি, এবারে এ চিহ্নটা আমি এখানে দিইনি, এটাই হচ্ছে প্রবলেম। আমি দিয়ে দিচ্ছি কোনটা, এ সি বি ডি, এটা এ সি বি এটা ডি। এবারে বলছে যে এ থেকে বি তে যাওয়ার সময়, তাহলে এ থেকে বি তে যাচ্ছে ডিরেকশনগুলো দেখো, এ থেকে বি তে যখন যাচ্ছে তাহলে এ থেকে বি এদিক বরাবর যাচ্ছে, এই অ্যাক্সিস যদি ধরি এ থেকে বি বরাবর যাচ্ছে, তো এ থেকে বি বরাবর যাওয়ার সময় সেই মাইনাস এ জে ক্যাপ এবং এখানে এই যে জায়গাটা এটা কি মাইনাস আই এ ক্যাপ, এটা বরাবর যাচ্ছে, তাহলে মাইনাস এ জে ক্যাপ মাইনাস এ আই ক্যাপ, তাহলে এখান থেকে আমরা কি পাই, এর হচ্ছে হোল স্কোয়ার প্লাস মাইনাস এর হোল স্কোয়ার, তার মানে কি আলটিমেটলি রুট এর মধ্যে টু এ স্কোয়ার, তাহলে এখান থেকে কি পাই রুট টু এ। এবং এ থেকে সি তে যাওয়ার সময় ডেল এ টু কত হবে, যে এ আই ক্যাপ মাইনাস, যদি এ থেকে সি তে আমরা দেখি যে এ থেকে সি তে যাওয়ার সময় এ আই ক্যাপ ঠিক আছে মাইনাস কি হবে মাইনাস এ আই ক্যাপ, তার মানে কত, তার মানে আলটিমেটলি কত, এখান থেকে যদি এটা বিয়োগ করি তাহলে কত, টু এ হচ্ছে টু এ আই ক্যাপ, তার মানে আলটিমেটলি টু এ। তাহলে দুটোর যদি আমরা অনুপাত নির্ণয় করি, যে ডেল এ ওয়ান এবং ডেল এ টুর যদি অনুপাত নির্ণয় করি, এবারে অনেকে বলবে যে এইটার হচ্ছে মডিউলাস করলাম এটা করলাম না কেন, যেহেতু সমজাতীয় রাশি এটা আই ক্যাপ আই ক্যাপ সেই জন্য করা হলো না, ভেক্টরে এটা দেখবে একটু, তাহলে এখান থেকে কত পাই রুট টু এ বাই টু এ, তাহলে কাটলে কত ওয়ান বাই রুট টু, তাহলে কোন অনুপাতটা ঠিক হবে, অপশন তো দিইনি, অপশন হচ্ছে দেখবে যে এরকম ওয়ান টু রুটস টি এরকম থাকবে, যে ওয়ান ইস টু রুট টু, অপশন বি রুট টু ইস টু ওয়ান, অপশন সি রুট থ্রি ইস টু টু, অপশন থ্রি রুট থ্রি ইস টু ওয়ান, তো কোন অপশনটা ঠিক হবে, অপশন এটা ঠিক হবে, তো ওয়ান বাই রুট টু এটা আছে। তো এইরকমভাবে আমি প্রবলেমগুলো দেখাচ্ছি কোনগুলো জয়েন্টের জন্য ইম্পর্টেন্ট, এই ছোটো প্রবলেম, অনেকে ভাববে যে এইটা কিন্তু ধরতে পারে না এইরকমভাবে দিলে, আর ইংলিশে করানোর অর্থ হচ্ছে যে যেই মেনে যাতে সুবিধা হয়, বা যারা আরও অন্য কিন্তু সর্বভারতীয় এক্সাম দেবে তাদের জন্য সুবিধা হবে, সেই কারণে করাচ্ছি। চলে আসবো আমাদের চতুর্থ প্রবলেমে। চতুর্থ প্রশ্নে বলছে পার্টিকেল ইজ মুভিং উইথ এ ইউনিফর্ম স্পিড ইন এ সার্কুলার অরবিট অফ রেডিয়াস আর ইন এ সেন্ট্রাল ফোর্স ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য এন্থ অফ পাওয়ার অফ আর, দ্য ইফ দ্য পিরিয়ড অফ দ্য রোটেশন অফ দ্য পার্টিকেল ইজ টি, দেন টি প্রপোর্শনাল টু আর টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই টু, টি প্রপোর্শনাল টু আর টু দি পাওয়ার এন বাই টি, টি প্রপোর্শনাল টু আর টু দি পাওয়ার থ্রি বাই থ্রি, টি প্রপোর্শনাল টু আর টু দি পাওয়ার এন প্লাস টু, এন বাই টু প্লাস ওয়ান। একটা বস্তু সুষম গতিবেগ নিয়ে আর ব্যাসার্ধে বৃত্তপথে ঘুরছে, ব্যাসার্ধ আর এর এন ঘাত ব্যস্তানুপাতিক, বল এফ এর সাথে যদি বস্তুর আবর্তনকাল টি হয় তাহলে টি এর সাথে আর এর সম্পর্ক কি, তো এ প্রপোর্শনাল টু কি হবে, বলের সাথে হচ্ছে ব্যাসার্ধ কি প্রপোর্শনাল, এ প্রপোর্শনাল টু আর টু দি পাওয়ার এন, তাহলে এ প্রপোর্শনাল টু কি কে বাই আর এন, কারণ এই প্রপোর্শনাল চিহ্ন সমানান্তে কে, তাহলে এফের জায়গায় কী লেখা যায় এম ওমেগা স্কোয়ার আর ইকুয়াল টু কে আর টু দি পাওয়ার এন, তো ওমেগার জায়গায় টি পাই স্কোয়ার, এবারে এই আরটা যদি এখানে আমরা ঢুকিয়ে দিই, এই আরটা যদি এখানে ঢুকিয়ে দিই মানে এই আরটা এদিকে নিয়ে আসি, তাহলে এখানে কি হবে এই ওমেগার জায়গায় টু পাই বাই টি স্কোয়ার কে বাই আর টু দি পাওয়ার এন ইন্টু আর, তাহলে কে বাই আর টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, তাহলে এটা কি হলো যে ফোর পাই স্কোয়ার এম বাই টি স্কোয়ার ইকুয়াল টু কে টু দি পাওয়ার আর টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, তাহলে ওয়ান বাই টি স্কোয়ার প্রপোর্শনাল টু কি ওয়ান বাই আর এন প্লাস ওয়ান, তাহলে টি প্রপোর্শনাল টু কি হয় আর টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই টু, টি প্রপোর্শনাল টু কি হয় আর টু দি পাওয়ার এন বাই টু প্লাস ওয়ান। তো এইরকমভাবে আমরা চতুর্থ প্রশ্ন করলাম, চলে আসবো আমরা পঞ্চম প্রশ্নে। অনেকের মনে হতে পারে যে স্যার প্রশ্নটা কি সহজ হচ্ছে না, এই প্রশ্নটা কিন্তু 2018 জেইম এনে দিয়েছিল, এইরকম প্রবলেম আসার চান্স প্রচুর। চলে আসবো আমাদের পঞ্চম প্রবলেমে। পঞ্চম প্রশ্নে বলছে দ্য কাইনেটিক এনার্জি অফ এ পার্টিকেল মুভিং অ্যালং এ সার্কেল অফ রেডিয়াস আর ইজ গিভেন বাই ই ইকুয়াল টু কে এক্স স্কোয়ার, হোয়ার এক্স ইজ ডিস্টেন্স কভার, কে ইকুয়াল টু কনস্ট্যান্ট দ্য ফোর্স অ্যাক্টিং অন দ্য পার্টিকেল,
একটি বস্তুর গতিশক্তি আর ব্যাসার্ধের বৃত্তপাতে, সেই শক্তির মান হচ্ছে ইকুয়াল টু কে এক্স স্কোয়ার, যেখানে এক্স হলো যে দূরত্ব অতিক্রম করে, কে হলো ধ্রুবক। বস্তুর উপর যে বল প্রয়োগ করা হলো তা হলো কত, বস্তুর উপর যে বল প্রয়োগ করা হলো সেইটা কত আমাদের বের করতে হবে। তো বস্তুর উপর যে বল প্রয়োগ করা হয়েছে সেটা আমাদের বের করতে হবে। তো সেটা বের করার জন্য আমাদের উপরের অংশটা মুছতে হবে, অপশানগুলো জাস্ট মনে রাখলে হবে। তো উপরের অংশটা মুছছি, তোমার প্লেব্যাক করে দেখে নিও। দেখো আমরা বলছি কি যে গতিশক্তিটা হচ্ছে, সেই গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার ধরে যদি ধরি, সেটা বলছে কার সমান, এই যে হাফ এম ভি স্কোয়ার সেটা কার সমান, কে এক্স স্কোয়ারের সমান। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু কি হয়, টু কে এক্স স্কোয়ার বাই এন। তাহলে অভিকেন্দ্র ত্বরণ ভি স্কোয়ার বাই আর, তার মানে কি টু কে এক্স স্কোয়ার বাই এম আর। পার্শ্বকীয় ত্বরণ যদি আমরা বার করি, তো পার্শ্বকীয় ত্বরণ কত, ভি ইন্টু ডিভি ডিএক্স। তাহলে ভি ইন্টু ডিভি ডিএক্স যদি আমরা করি, তাহলে ভি ইন্টু ডিভি ডিএক্স করলে কি ভি স্কোয়ার ইকুয়াল টু এটা পাই, তাহলে ভি ভি স্কোয়ার ইকুয়াল টু এটা পাই। তাহলে এখান থেকে যদি শুধু ভি বার করি, সেই ভি এর মান কত হবে, শুধু ভি যদি দিই তাহলে ভি স্কোয়ার আমরা এখান থেকে কত পেয়েছি, ভি স্কোয়ার ইকুয়াল টু কে এক্স স্কোয়ার বাই এম, ভি স্কোয়ার ইকুয়াল টু কে এক্স স্কোয়ার বাই এম। তাহলে ভি ইন্টু ডিভি ডিএক্স যদি করি, তো ডিভি ডিএক্স যদি আমরা করি, এখান থেকে দেখো একটা জিনিস যে ডিভি ডিএক্স যদি আমরা করি, তাহলে এখান থেকে ডিভি ডিএক্স করলে কি হবে, যে ভি স্কোয়ার ইকুয়াল টু সেটার যদি আমরা ডিভি ডিএক্স করি, অর্থাৎ টু ভি ডিভি এস এরকম করে যদি করি, ভি ইন্টু ডিভি ডিএক্স, তো এইটা যদি করি তাহলে এটা ডেরিভেটিভ করলে কত, টু ভি টু ভি ডিভি, ঠিক আছে। আর এটা করলে কত, এক্স ডিএক্স যদি ভাগ করি, তাহলে এখান থেকে ভি ডিভি ডিএক্স এর মান কত হবে, ভি ডিভি ডিএক্স এর মান হবে টু কে এক্স বাই এন। ভি ডিভি ডিএক্স এর মান কত হবে, টু কে এক্স বাই এন। তাহলে এখান থেকে লব্ধি ধরন কত হবে, লব্ধি ধরন কত হবে, এ স্কোয়ার প্লাস এটি স্কোয়ার ইকুয়াল টু কত, টু কে এক্স স্কোয়ার প্লাস এম আর স্কোয়ার প্লাস টু কে এক্স বাই এম স্কোয়ার। তাহলে এটাকে যদি আমরা করি, তাহলে এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে যদি আমরা টু কে এক্স কে কমন নিই, এখান থেকে যদি আমরা টু কে এক্স কে কমন নিই, তাহলে টু এ কে এক্স বাই এম, টু কে এক্স বাই এম। তাহলে এখানে ভিতরে কি হচ্ছে, যে এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার বাই ওয়ান প্লাস ওয়ান। তো এইটা হলো, তাহলে এটা কি হলো, এটা হচ্ছে লব্ধি ধরন। তাহলে এর থেকে যদি আমরা যে বল চেয়ে যে কত বল প্রয়োগ করে সেটা যদি বার করি, তাহলে এম এ কত হবে, এম ইন্টু টু কে এক্স বাই এম ইন্টু এক্স স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে এম এম কেটে গেল, তাহলে এখান থেকে কত হলো, যে টু কে এক্স এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার বাই আর স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার বাই আর স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার বাই আর স্কোয়ার। তো এইটা হলো আমাদের মান। তো এইরকমভাবে আমরা পাঁচটি প্রশ্নের উত্তর সলভ করলাম, পাঁচটি প্রশ্নের উত্তরের মাধ্যমে দেখালাম যে কি ধরনের প্রশ্ন আসতে পারে 2020-র যে জয়েন্ট এন্ট্রান্স এক্সাম তার জন্য। তো তোমরা ভালো করে পড়াশোনা করো, যদি আরও কিছু তোমাদের প্রশ্ন লাগে অবশ্যই আমাদের জানিও। আর সবাইকে অনুরোধ করছি যে পেন ড্রাইভ কোর্স যেটা আছে, সেই পেন ড্রাইভ কোর্সটা তোমরা নাও, পেন ড্রাইভ কোর্সটা নেওয়ার মাধ্যমে কিন্তু তোমাদের অনেক উপকার হবে। সো ভালো লাগলে অবশ্যই লাইক করো, লাইকের পাশে যে সাবস্ক্রাইব বাটন আছে সেটা তোমরা বেল আইকন ক্লিক করে রাখো, অ্যাজ এ রেজাল্ট যখন নতুন ভিডিও আপডেট করবো সেটা কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে।